হরে কৃষ্ণ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিত যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা মহাভারতের কর্ণ পর্বের একটি উপাখ্যান বলবো। উপাখ্যানটা বলেছিল কর্ণ পর্বে, নকুল সহদেবের মামা শৈল অর্থাৎ মাদ্রির ভ্রাতা কর্ণকে এই উপাখ্যানটা বলেছিল। উপাখ্যানটা হলো কাক ও হংসের উপাখ্যান। অর্থাৎ শৈল যখন কর্ণের রথের চালক হয় তখন শৈল কর্ণকে এই উপাখ্যানটা বলে তাকে বিভ্রান্ত করেছিল, তাকে উপদেশ দিয়েছিল যে কাক ও হংসের উপাখ্যান তিনি বলেছিলেন। দেখি এই উপাখ্যান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি। তো শৈল হলো কে? শৈল হচ্ছে কি নকুল ও সহদেবের মামা, শৈল মাদ্রির ভাই। তিনি এই এই উপাখ্যানটি বলেছিলেন। উপাখ্যানটি হলো, সমুদ্র তীরে এক ধনবান বৈশ্য ছিল, তার বহু পুত্র ছিল। সেই পুত্রেরা তাদের ভুক্ত অবশিষ্ট অন্ন দধি ক্ষীর প্রভৃতি এক কাককে খেতে দিত। সেই কাক এই ভুক্ত অবশিষ্ট খেয়ে গর্বিত হয়ে অন্য পক্ষীদের সে অবজ্ঞা করত সবসময়। সে নিজেকে খুব অহংকারী মনে করত। একদিন কি হলো, দ্রুতগামী কিছু হংস উড়িয়ে এসে সেই সমুদ্রের তীরে এসে পড়ল। তখন বৈশ্যপুত্ররা কাককে বলল, তুমি ওই হংসদের চেয়ে শ্রেষ্ঠ। তখন সেই উচ্ছিষ্ট ভোজী কাক সগর্বে হংসদের কাছে বলল, চলো আমরা উড়ব। অর্থাৎ তাদের কাছে গিয়ে ওড়ার প্রতি বলল, ওড়ার প্রতিযোগিতা করবে। তখন হংসেরা বলল, আমরা মানস সরোবরে থাকি, ইচ্ছা অনুসারে সর্বত্র বিচরণ করতে পারি, বহুদূর যেতে পারি, দুর্মতি তুমি কাক হয়ে কি করে আমাদের সঙ্গে উড়বে। এই কথা হংস কাককে বলল। কিন্তু কাক আত্মহংকারে সে বলল, আমি 100 প্রকার উড়বার পদ্ধতি জানি এবং প্রত্যেক পদ্ধতিতে বিচিত্র গতিতে শত যোজন যেতে পারি। এই কথা কাক হংসকে বলল। আজ আমি উড্ডিন, অবডিন, প্রোডিন, ডিন, নিডিন, তির্যক ডিন, কোডিডিন প্রভৃতি বহু প্রকার গতিতে উড়ব। অর্থাৎ এগুলো হচ্ছে কি উড়বার বিভিন্ন পদ্ধতি। সেই কথা কাক হংসকে বলল। তোমরা আমার শক্তি দেখতে পাবে আজকে, হংসকে বলল কাক, যে আজকে আমার শক্তি দেখতে পাবে যে আমি কত দ্রুত বেগে উঠতে পারি। একটি হংস হাস্য করে বলল, সকল পক্ষী যে গতিতে ওড়ে আমি সেই গতিতেই উড়ব, অন্য কোনো গতি জানি না। কাক, তোমার যেমন ইচ্ছা হয় তুমি সেরকম করে উঠতে পারো, কিন্তু আমি একটি গতি জানি, আমি সেইভাবেই উড়ব। হাঁস ও কাকের প্রতিযোগিতা শুরু হলো, ওরা শুরু হলো। হংস একই গতি এবং কাক বহু প্রকার গতি দেখতে দেখতে দেখাতে দেখাতে চললো। হংস নীরব রইল। দর্শকদের বিস্মিত করবার জন্য কাক নিজের গতির বর্ণনা করতে লাগলো। হংস মৃদু গতিতে কাকের পিছনে রইল আর কাক সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। কিন্তু এক সময় কাক আর উঠতে না পেরে সমুদ্রের জলে পড়ে গেল। হংস দেখলো কাক জলে পড়েছে। তখন হংস বলল কাককে, কাক তুমি বহু প্রকার ওরবার গতি বলেছিলে, কিন্তু এই গুহ্য গতির কথা তো আমাদের বলনি, এই গুহ্য গতির নাম কি? অর্থাৎ যে গতিতে তুমি পাখা ও ঠোঁট দিয়ে বারবার জল স্পর্শ করছো সেই গতির নাম কি কাক? এই গতির কথা তো তুমি তো আমাদের আগে বলনি। পরিশ্রান্ত কাক হংসকে বলল, আমি তোমার শরণ নিলাম, আমাকে সমুদ্রের তীরে নিয়ে চলো, প্রভু আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমাকে আমি আর অবজ্ঞা করব না। কাকের এই বিলাপ শুনে হংস তাকে পিছে তুলে নিল এবং দ্রুত বেগে উড়ে তাকে সমুদ্র তীরে রেখে নিজ দেশে চলে গেল। তাই কর্ণকে এই গল্পটি বলেছিল শৈল। কেন বলেছিল? কারণ হচ্ছে উপাখ্যান শেষে শৈল বললেন, কর্ণ তুমি সেই উচ্ছিষ্ট ভোজী কাকের তুল্য, ধৃতরাষ্ট্র পুত্রদের উচ্ছিষ্টে পালিত হয়ে তোমার সমান এবং তোমার অপেক্ষা শ্রেষ্ঠ সকল লোককে তুমি অবজ্ঞা করে থাকো। কাক যেমন শেষকালে বুদ্ধি করে হংসের শরণ নিয়েছিল, তুমিও তেমন করে
কৃষ্ণ অর্জুনের শরণ নাও, এই কথা শৈল কর্ণকে বলল। এবং এই কথা কি শৈল শুধু কি কর্ণকে বলল, এই কথা তো সকলের জন্য, আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি হওয়া, তার পাদপদ্মে স্থান লাভ করা, তার শরণ গ্রহণ করা। তাই আমরা এই এই গল্প থেকে কি শিক্ষা পাই, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনই পরনিন্দা করা উচিত নয়, যে কাজটা কর্ণ সবসময় করতো এবং অহংকারী ছিল কর্ণ খুবই, কখনই আত্ম অহংকার করা উচিত নয়, মানুষের ভক্ত সঙ্গ করা উচিত, অ্যাসোসিয়েশন অফ ডেভোটি। কিন্তু কর্ণের সঙ্গটা ছিল কার, দুর্যোধনের সঙ্গে, দুষ্ট প্রকৃতি দুরাচারী দুর্যোধনের সাথে তার সঙ্গ ছিল, তাই সে কৃষ্ণ অর্জুনকে চিনতে পারেনি। কৃষ্ণ অর্জুন যে নরনারায়ণ সেটা বিস্মৃত হয়েছিল আত্ম অহংকারের ফলে, তাই সে ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে সে যুদ্ধ করতে এবং অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিল। তাই আমাদের সবসময় ভক্ত সঙ্গ করা উচিত, দুর্যোধনের মতো পাপাচারী দুরাচারী সঙ্গ করা উচিত নয়, ভগবানের শরণাগতি লাভ করা উচিত। যেমন করে শল্য কর্ণকে শেষ উপদেশ দিল, সকলকেই আমাদের কৃষ্ণের শরণ গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভগবান শ্রীকৃষ্ণ, হে বৈষ্ণবগণ, আমি যেন ভগবানের শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করতে পারি, আপনারা এই প্রার্থনা করবেন এবং আমরা সবাই যেন ভগবানের ভক্ত হতে পারি এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।